হ্যালো বন্ধুরা, স্টাডি টুগেদার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষার জন্য কি কি বই পড়তে হবে তার সম্বন্ধে বিস্তারিতভাবে জানব। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষাটি মোট তোমাদের 5টা ধাপে হবে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, তাতে থাকবে 100 নম্বর। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে তোমাদের হবে ফিজিক্যাল, এতে থাকবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এতে পাশ করলে তোমাদের হবে ফাইনাল রিটেন এক্সাম, এতে থাকবে টোটাল 85 নম্বর। তারপর হবে ইন্টারভিউ। ফাইনাল রিটেন এক্সাম এবং ইন্টারভিউ, এই দুটো নম্বরের উপর ভিত্তি করে তোমাদের কাট অফ হবে। তো বন্ধুরা, কী কী বই পড়তে হবে তার আগে আমরা জেনে নেব যে আমাদের সিলেবাসে কী কী আছে। তো প্রিলিমিনারি পরীক্ষায় যে সিলেবাস আছে তাতে 3টে টোটাল সেকশন আছে। প্রথম হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, তারপর মাধ্যমিক স্তরের গণিত আর রিজনিং। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে সব কিছু থাকছে, যেমন তোমাদের ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সংবিধান, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো সবই থাকছে। তো জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50 নম্বরের, মাধ্যমিক স্তরের গণিত থাকছে 30 নম্বরের, আর রিজনিং থাকছে 20 নম্বরের। টোটাল হবে তোমাদের 100 নম্বরের পরীক্ষা। এই প্রিলি পরীক্ষার পর যে লেখা পরীক্ষা হবে সেটা হচ্ছে মেন্স। মেন্সের সিলেবাস হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 25 নম্বরের, ইংরেজি থাকছে 25 নম্বরের, মাধ্যমিক স্তরের গণিত 20 নম্বর, আর রিজনিং থাকছে 15 নম্বর। টোটাল তোমাদের হচ্ছে 85 নম্বরের মেন্স। তো বন্ধুরা, এই সিলেবাসটা দেখে আমরা কী কী বুঝতে পারছি যে আমাদের টোটাল 4টে বিষয় পড়তে হচ্ছে। কী কী? জেনারেল অ্যাওয়ারনেস, মাধ্যমিক স্তরের গণিত, জেনারেল ইংলিশ, আর হচ্ছে রিজনিং। তো এবার দেখে নিই যে আমাদের কোন কোন বই পড়লে ভালো হবে। তো জেনারেল অ্যাওয়ারনেসের জন্য যে বইটা মোটামুটি খুবই ভালো বললেই চলে সেটা হচ্ছে WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল বাই নিতিন সিংঘানিয়া। জেনারেল স্টাডিজের মধ্যে এই বইটা খুবই ভালো, তোমরা এই বইটা কিনতে পারো। গণিতের বইয়ের মধ্যে এটা আমরা সবাই জানি যে বেশিরভাগ ছেলেই আর কি RS আগারওয়াল প্রেফার করে, আর RS আগারওয়ালের বই সত্যিই খুবই ভালো, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বাই RS আগারওয়াল। বন্ধুরা, এই সব বইগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে গিয়ে ডাইরেক্ট পারচেস করতে পারো। তো রিজনিংয়ের জন্য আমরা কোন বইটা পড়বো? না, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বাই সুবীর দাস, এই বইটা ভালো। জেনারেল ইংলিশের জন্য বেশিরভাগ ছেলেই যে বইটা প্রেফার করে সেটা হচ্ছে আরিয়ান্থের অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই SP বক্সি। আর বন্ধুরা, এই বইগুলো পড়ার পর আমরা যে প্র্যাকটিস সেটটার থেকে প্র্যাকটিস করব তার মধ্যে দুটো বই ভালো আছে। প্রথম হচ্ছে পারুল প্রকাশনীর টার্গেট পুলিশ কনস্টেবল, আর আছে তোমার ছায়া প্রকাশনীর পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার। এই দুটো বই খুব ভালো, তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা বই কিনে পড়তে পারো। থ্যাংক ইউ বন্ধুরা। যদি এই ভিডিওটাকে তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে ফেলো, আর এই ভিডিওটাকে তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করে ফেলো। তোমাদের যদি আর কিছু জানার থাকে তবে কমেন্ট বক্সের মধ্যে আমাকে জানিও। থ্যাংক ইউ।